গাইবান্ধা ও জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তিস্তা ব্রহ্মপুত্রের পানি বিপদসীমা অতিক্রম করায় নদী পার ও চরাঞ্চলে দেখা দিয়েছে বন্যা। ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার 24 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গাইবান্ধা, সুন্দরগঞ্জ সদর, ফুলছড়ি ও শাখাটা উপজেলার 165টি চরাঞ্চলের বিভিন্ন জায়গায় রাস্তাঘাট বাড়িঘর তলিয়ে গেছে। বিশেষ করে ফুলছড়ি উপজেলার ফজলুপুর, ফুলছড়ি, গজারিয়া ও এরেন্ডাবাড়ি ইউনিয়নের প্রায় 20টি গ্রামের রাস্তাঘাট ঘরবাড়িতে পানি উঠেছে। তলিয়ে গেছে আমন ধানের বীজতলা, মরিচ, পটল, বেগুন সহ বিভিন্ন শাকসবজির ক্ষেত। ঘরবাড়িতে পানি ওঠায় চরম কষ্টে আছেন এসব এলাকার মানুষ। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার 29 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বল তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলতে, তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন, এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিনে আমি যা কিছু করছি তোর ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই লাগে দেখবেন সোম, মঙ্গল ও বুধবার রাত 9:30 মিনিটে NTV-তে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।